আসসালামু আলাইকুম আজ থাকছে আন্তর্জাতিক ডেস্ক থেকে খবর হালিমায় মুগ্ধ সৈদি বাদশাহ দিলেন আট লাখ ডলারের উপহার হোটেলে গিয়ে সৈদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের কাছ থেকে উপহার নিয়েছেন কুয়েতের সংবাদ উপস্থাপিকা আরব সুন্দরী হালিমা বোলান্দ অনাহত এই উপহারকে রহস্যময় বলে গুঞ্জন তুলেছে কুয়েতের সংবাদ মাধ্যম একাধারে ফ্যাশন মডেল টিভি উপস্থাপিকা ও পারস্য উপসাগর কাঁপানো সুন্দরী হালিমা দু সালে কুয়েতের প্রথম নারী হিসেবে আলরাই টিভির উপস্থাপিকা হন ওই মিস আরব সাংবাদিক পুরস্কার পান তিনি। গত মাধ্যম স্ন্যাপচ্যাট ও যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন হালিমা সেখানে দাবি করা হয় রিয়াদের হোটেলে গিয়ে সৈদি বাসার কাছ থেকে আট লাখ ডলার মূল্যের উপহার গ্রহণ করেছেন তিনি ভিডিওতে দেখা গেছে হোটেলের লবিতে